Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই viewers? দেশি শিঙি মাছ আমু বাজার থেকে কিনে এসেছিল, সেটা আপনাদের দেখিয়েছি এবং কাটার পরে ধুয়ে viewers এই যে দেখুন এভাবে কিন্তু ধুয়েছি, পরিষ্কার করেছি আমরা। তারপর হচ্ছে আরো নিয়ে এসেছে মোটো অমিটো, নিয়ে এসেছে করলা, নিয়ে এসেছে ধনে পাতা, নিয়ে এসেছে পাট শাক। আমি ওই কাঁচামরিচগুলো একটু দেখান তো দেখি। আমি যাই কাঁচামরিচ নিয়ে আসছে, আর নিয়ে আসছে এখানে আলু রসুন বেগুন আর ভেন্ডি নিয়ে আসছে। ও ভেন্ডি ভেন্ডি নিয়ে আসছে। আম্মু যেটা পছন্দ করে পান, সেই পানটাও দেখাতে সে ভুলে গেছে। যাই হোক, কারণ বাজার থেকে আসার পর থেকে সে একটু বসে নেই, কাজ করতে রয়েছে। বেগুন কত করে নিয়েছে? আমি বেগুন নিয়েছে 20 টাকা করে কেজি মাত্র। এই রোজা চলে যাতে মানুষ নাই তো সেজন্য। আর ভেন্ডি কত করে নিয়েছে? ভেন্ডি 20 টাকা করে, আধা কেজি 10 টাকা, আলু 30, আর রসুন রসুন 40 টাকা, 250। ও আচ্ছা, পান কত টাকা? পান 20 টাকা। পাট শাক কত টাকা? পাট শাক 20 টাকা। আর কাঁচামরিচ 20 টাকা। আর টমেটো 15 টাকার। আর করলা কত নিয়েছে? 30 টাকার, আধা কেজি। আর ধনে পাতা 10 টাকা। আর এইটা হচ্ছে ভিউয়ার্স, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে পুকুর খেঁচা, হচ্ছে আপনার এই দেশি শিং মাছ। আম্মু আশ্চর্যজনকভাবে আজকে পেয়ে গিয়েছে, কারণ ভিউয়ার্স দেশি শিং মাছ কিন্তু আসলে পাওয়া খুবই একটা কষ্টকর, মানে পাওয়াই যায় না বললে। আর দেশি শিঙি মাছে কিন্তু ভিউয়ার্স, দেশি জানো শিঙি মাছে কিন্তু প্রচুর রক্ত তৈরি করে, এই জন্য ডাক্তাররা কিন্তু বলে শিঙি মাছ খেতে। আম্মু ওই যে যে আপনার ই বের হয়েছে শিঙি মাছের মধ্যে যে ডিম ছিল ভিউয়ার্স, কতগুলো ডিম বের হয়েছে দেখুন। মাছগুলো ছোট ছোট অথচ তার আপনার ডিম কতগুলো হয়েছে। এই যে হচ্ছে ডিম ভিউয়ার্স, দেখুন আজ থেকে আমি দেখাচ্ছি, এবং খেতেও খুব মজা লাগে, ঠিক না আম্মু? আম্মু তেলে হলুদ লবণ দিয়ে তারপরে ধীরে ধীরে মাঝে করে, হ্যাঁ খুব একটু মরিচের গুঁড়া দিয়ে খুবই ভালো লাগে খেতে, সেটাও দেখাবো আপনাদের। তো সাথেই থাকুন ভিউয়ার্স, আর রান্নাটা করার সময় দেখাবো। তো এখানে আলাদা আমি আরেকটা যে ভ্লগ ভিডিও করব, সেটাতে দেখাবো রান্নার। এখানে আমি এটি দিচ্ছি আম্মু পাট শাকগুলো ভাজতেছে, আমি সেটা দেখাচ্ছি কীভাবে উনি পাট শাক ভাজতেছে। আম্মু হ্যাঁ, আমার এই ভ্লগ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক। ও আর একটা কাজ করেছে আম্মু, কি শুটকি মাছ জন্য এনেছেন? ওই যে সেও শুটকি নাকি কোস ঘ্রাণে এতটা ঘ্রাণ লাগতেছে ভিউয়ার্স, যে চেপার শুটকি যে